আমরা এখন এমন একটা বিশ্বে আছি, এমন একটা পরিবেশে বাস করছি, যেই পরিবেশের চতুর্দিকে এখন ফিতনা আর ফিতনা। একটু বোঝেন, আপনি ধর্মের দিকে তাকান, দেখেন মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরক ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমরা তাওহীদের মধ্যে শিরক করছে না, অনেক মুসলিম করছে। আপনি মুসলিমদের সুন্নতের দিকে তাকান, দেখবেন এখানে অনেক বেদাত ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমদের রিজিকের দিকে তাকান, দেখবেন হালালের জায়গায় অনেক হারাম চলে আসছে, আসে নাই? মুসলিম পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখেন পরিবারের কাঠামোগুলো দিন দিন ভেঙে যাচ্ছে না, বৃদ্ধতা ভালোবাসা কমে যাচ্ছে না, পরিবারের মধ্যে শিরক, পরিবারের মধ্যে বেদাত, পরিবারে হারাম রিজিক, হারাম আকিদা, পরিবারের সন্তানরা মানুষ হচ্ছে পশ্চিমা সংস্কৃতিতে, পরিবারের মেয়েরা বেশিরভাগের কথা বলছি ইল্লা মাশাআল্লাহ পর্দার ধার ধারছে না, পরিবারের যুবকরা জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি, পরিবারের কর্তা উপার্জনের সময় খেয়াল করছে না হালাল না হারাম, পরিবারের উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া, পরিবারের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না, অপসংস্কৃতি ঢুকছে, পরিবারে ডিভোর্স বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরিবারের মধ্যে জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, এই সমস্যাগুলো হচ্ছে না? আপনি ইকোনমির দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, ইসলামিক ইকোনমিক সিস্টেমের জায়গায় সুদ এখন অক্টোপাসের মতো খেয়ে ফেলছে না, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সুদ ভিত্তিক সিস্টেম নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেননি, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। আল্লাহ পাক কি বলেননি কোরআনে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহ, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ কোরআনে বলেছেন রিবা বা সুদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করা, রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করছি। মুসলিম ইকোনমিক সিস্টেমের মধ্যে এগুলো ঢুকে যায়নি, এগুলোকে ফিতনা নয়? নবীজি কি বলেননি এক দিরহাম সুদ খেলে 36টা মেয়ের সাথে জেনা করা হয়? সহিহ বুখারীর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে সুদের 73টা পাপের শাখা আছে, কোনো বর্ণনা 70টা শাখা আছে, তার সর্বনিম্ন শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা? এই বিষয়গুলো কি মুসলিমদের মধ্যে ঢুকে যায়নি? তাহলে ধর্মের মধ্যে শিরিক দেখেন, তাওহীদের মধ্যে শিরিক, সুন্নতের মধ্যে বেদাত, হালালের মধ্যে হারাম, বস্তুবাদিতা, দুনিয়ামুখী, পরকাল ভুলে যাওয়া একটা জাতি, বেপর্দামি, বেহায়াপনা, মাদক, ক্যাসিনো, জুয়া, পর্নোগ্রাফি, হারাম রিলেশনশিপ, ফ্রি মিক্সিং, এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এগুলো কি মুসলিম সমাজে চলছে না? চতুর্দিক থেকে আপনি ফিতনার মধ্যে আছেন না? প্রথমে বুঝতে হবে যে আপনি আমি মুসলিমরা এখন কোন অবস্থার মধ্যে আছে। এই গেল আমাদের ভিতরের কথা, ভিতরে আরো কথা আছে। আমরা মুসলিম একটা জাতি না? আমরা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তাই না? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাই না? আমরা এক মুসলিম জাতি, ইউনাইটেড মুসলিম কমিউনিটি। তো ইউনাইটেড মুসলিম কমিউনিটির মধ্যে এখন হাজারটা দল হয়ে গেছে না? প্রত্যেকটা দল বলছে আমি সঠিক, আমি সহি, আমি জান্নাতে যাব, তোমার লিজ লাগলে আমার কাছ থেকে নাও, ব্যাপারটা এমন না? সবাই নিজেকে হকপন্থী দাবি করছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, আল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা আল্লাহর দিনটাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। এই কাজটা আমরা করিনি। মুসলিমদের মধ্যে হাজারটা দল নাই এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কি ভালো সম্পর্ক? অনেক সময় দেখা যায় দাকুরাল সম্পর্ক, দলের মধ্যে বিভক্তি, ধর্মীয় দলে বিভক্তি, একালে মারা কালেমের গিবত, তোহমত, সমালোচনা, এগুলোতে ব্যস্ত আছি না আমরা? উম্মার বড় বড় ইস্যুগুলো বাদ দিয়ে আমরা ছোটখাটো ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত আছি না? কে কোথায় হাত বাঁধবেন,
পাইপা লাগাবেন কিনা, আমিন জোরে নাচতে, ঠিক আছে, জিলাপি খাবেন না খুরমা খাবেন, এইসব বিষয়গুলো কিনা ব্যস্ত আছি না? বড় বড় ইস্যুর দিকে আমি আসছি, তখন বুঝবেন যে কি নিয়ে আমরা ব্যস্ত আছি। ধর্মের মধ্যে ফিতনা, অভ্যন্তরীণ ফিতনা, আমাদের ধর্মীয় বিভক্তি, পরিবারে ফিতনা, সমাজে দেখবেন ফিতনা, সমাজের সামাজিক কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না? প্রতিবেশীর কেউ খোঁজ না এখন? দেখবেন বাসায় মেহমান আসলে পর্যন্ত মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ বস্তুবাদী হয়ে গেছে, আল্লাহ এবং তার রাসূলের মানদণ্ডে নিজেকে বিচার করার মনোভাব ছেড়ে দিয়েছে। ইল্লা মাশা আল্লাহ, অবশ্যই প্রত্যেক যুগে যুগে আল্লাহর অনুগত কিছু বান্দা থাকবে, তারা তাদের কথা আলাদা। আপনি এবার বাইরের দিকে চোখ দেন, পুরো বিশ্বের দিকে চোখ দেন, দেখবেন পুরো বিশ্বের নেতৃত্ব এখন পশ্চিমারা নিয়ে নিয়েছে না? তারা তারা বলছে কোনো দেশকে ওঠো, দেশ উঠছে, বসো, বসছে, এমন হচ্ছে না? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখেন, বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের সমরাস্ত্র, বিশ্বের আপনার অর্থনৈতিক সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম, কালচারাল সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম কি এখন তারা দখল করে নিয়েছে না? এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করি? করি না, বরং আমরা ফলো করি, কাট পেস্ট, ওখানে যা হয় এখানেও তাই হয়, মিলাই দেখাচ্ছি। সারা বিশ্বে একটা গ্লোবাল শিরিক চলছে, এই শিরিকের উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল জিনা চলছে, পর্নোগ্রাফি, উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বের গ্লোবাল দেখবেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে নিচু লেভেল এনজিও পর্যন্ত সব দেখবেন ওইখান থেকে শুরু হচ্ছে। পুরো বিশ্বে দেখবেন ফ্যামিনিস্ট রেভলিউশন, নারী পুরুষ এক জিনিস, আলাদা কিছু না, সমাজে পুরুষের পোশাক পরে ঘুরবে, আপনি বলতে পারবেন না কিছু। এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন, এটা ওইখান থেকে আসছে না? এটা কোন দেশ থেকে আসছে? ওইদিক থেকে আসছে না? পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেম যেটা আছে, জ্ঞানতাত্ত্বিক সিস্টেম, এখানে দেখবেন জ্ঞানের মানদণ্ড পরিবর্তন করে দিয়েছে, যুক্তি বিজ্ঞান দর্শন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই জ্ঞান, ওদের সংজ্ঞা। কিন্তু আপনি আপনার যে গায়েবের পিলার, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবর রাজা, পরকাল, মিজান, তুলসিরাত, জান্নাত, জাহান্নাম, স্বপ্ন, রূহ, এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলোকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? তাহলে ওদের ওদের তত্ত্ব মতে, ওদের এপিস্টেমোলজি মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা চলছে সারা ওয়ার্ল্ডে এবং এভাবেই এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে। এর বাইরে ইসলামিক সিস্টেম আছে আলাদা স্বতন্ত্র, তো এগুলো চলছে না সারা ওয়ার্ল্ডে। পুরো ওয়ার্ল্ডের ফিতনাটা দেখেন এবং পুরো ওয়ার্ল্ডের অস্ত্রশস্ত্র, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স, আপনার মনিটরি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমগুলো, অ্যাসোসিয়েশন সংগঠনগুলো, তারা দখল করে নিয়েছে না? এই যে বিগত 100 বছর থেকে মুসলিমদের কোনো স্বতন্ত্র খিলাফা নেই, দেখবেন দুই একটা রাষ্ট্র আছে যেখানে হয়তো আপনি দেখবেন ইসলামিক কিছু লস আছে, বেশিরভাগ বেশিরভাগই নাই, বেশিরভাগের মধ্যেই সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে, ডেমোক্রেসি আছে, এগুলো বেশিরভাগ রাষ্ট্রেই আছে, দুই একটার মধ্যে দেখবেন হয়তো ইসলামিক কিছু লস আছে। তো এই 100 বছরে দেখবেন ওরা যে এত উন্নতি করে ফেললো, ওরা যে উন্নতি বলতে বোঝাচ্ছি ওরা যে এত চালকের আসনে চলে গেল, আর আমরা মুসলিমরা যে এই যে চালিত আসলে চলে আসলাম, এই 100 বছর ধরে আমরা কি করছি? আসলে আমরা বড় বড় বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আমি একটু মজা করে বলি যে আমরা হালুয়া, রুটি এবং সেমাই, খোরমা, জিলাপিতে ব্যস্ত ছিলাম। আমরা ব্যস্ত ছিলাম একে অপরের গিবতে, একে অপরের তোহমদে, কাকে হিংসা করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, কাকে বাধা দেওয়া যাবে, ইন্টারনাল কলিউশনের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। এই ফাঁকে রুলিং স্টেট ছিল একবার ব্রিটেন, সে অবসর নিল, তার জায়গায় চলে আসলো আমেরিকা, সে এখন অবসর নিচ্ছে, তার জায়গায় চলে আসে এখন ইসরায়েল, সে সারা ওয়ার্ল্ডকে এখন রুল করছে। এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে মুসলিম মা, মুসলিম বোন, মুসলিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যুগুলোকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, যেমন দেখেন আজকের এই মাহফিলের মেজর ইস্যু হচ্ছে লেকচার, আর কোথায় বসবো, কোথায় দাঁড়াবো, এই বিষয়গুলো মাইনর। আমরা মাইনর ইস্যুগুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, মেজর ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত থাকি না। এখন কি করবেন? এই বিষয়টা কি চলতেই থাকবে? সুসংবাদ হচ্ছে যে না,
এমন অবস্থা চিরকাল থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে থাকবে না? আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, আমি আমি যতটুকু কোরআনের ছাত্র হিসেবে দেখেছি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। সুন্নাহ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দেন প্রত্যেকটা যুগের জন্য, প্রত্যেকটা কওমের জন্য, সম্প্রদায়ের জন্য। ফাইদা জাআজালুহুম, যখন তাদের সময় শেষ হয়ে যায়, লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন, আল্লাহ পাক এক মুহূর্ত বাড়ান না, এক মুহূর্ত কমান না। তা এই পুরো বিশ্বে যা চলছে, বিশ্বে অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবারে, ধর্মের মধ্যে ফাসাদে, এগুলো চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, মুসলিমদেরকে একটা সুযোগ দিয়েছেন। আপনার কাছে একটা বয়স আছে, 40, 50, 60, 70, 80, 100 হাইয়েস্ট, এর মধ্যে গোল্ডেন টাইম হচ্ছে আপনার 20 থেকে 50। আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, আপনার ঘর পর্যন্ত আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন, নবীর হাদিসগুলো পৌঁছে দিয়েছেন, আপনাকে আল্লাহ পাক ওলামায়ে কেরামের সোহবত দিয়েছেন, মসজিদ দিয়েছেন, আজান দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, মক্তব দিয়েছেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন দিন শেখার, জানার, বোঝার, দিনের জন্য কাজ করার। এটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। যদি এই সুযোগ আমরা কাজে না লাগাই, কি করবেন আল্লাহ পাক? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনটাতে হয়তো বাড়ি গাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, আপনার ব্যাংক ব্যালেন্স, জমি জমা, স্ট্যাটাস সবই দিবেন, আল্লাহ পাক হয়তো সবই দিবেন, কিন্তু আমরা যদি দায়িত্ব পালন না করি দিনের ক্ষেত্রে, আল্লাহ পাক কি করবেন জানেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক এই কওমটাকে সরিয়ে দিবেন, এই অপদার্থ কওমটাকে সরিয়ে দিবেন এবং অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন, অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরপর তারা তোমাদের মতো হবে না। আপনি কেন চাচ্ছেন যে আল্লাহ সরিয়ে দেখে আমাদেরকে, দিয়ে অন্যদেরকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসুক? বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, প্রচুর মানুষ পশ্চিমার, এই যে ইউরোপে, জার্মানিতে, ব্রিটেনে, ফ্রান্সে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, বিভিন্ন কন্টিনেন্টে দেখবেন প্রচুর মানুষ এখন মুসলিম হচ্ছে, হচ্ছে না? প্রচুর মহিলা যারা একসময় ধর্ষণের শিকার হয়েছিল, পশ্চিমাদের এই নারী ভোগের গোলক ধাঁধায় পরে নিজের ইজ্জত খুইয়েছে, এরকম প্রচুর নারী দেখবেন এখন ইসলাম কবুল করে পর্দার মধ্যে এসেছে। তারা বুঝতে পেরেছে ইসলামেই শান্তি আছে। এই যে মানুষগুলো ইসলাম কবুল করলো, এরা এদেরকে কি তরোয়াল দেখিয়ে ইসলাম কবুল করিয়েছি আমরা? জুলুম করে কবুল করিয়েছি? এরা সবাই সাক্ষ্য দিচ্ছে ইসলাম তরোয়ারির জোরে ছড়ায়নি, সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে। আজও যদি আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারি, আপনি দেখবেন দলে দলে অমুসলিমরা ইনশাআল্লাহ ইসলাম কবুল করবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি, মাইন্ড করবেন না, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি অনেক অমুসলিম ভাই যারা সরকারের কর্মকর্তা আছেন, প্রশাসনে আছেন, অর্থনীতির মধ্যে আছেন, অনেক জায়গায় আছেন, সোশ্যাল দায়িত্বে আছেন, অনেক ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়ে বেশি সততার পরিচয় দিয়েছেন, এমনও ঘটনা আছে, আছে না? আপনি দেখবেন খাবারে ভেজাল দিচ্ছে মুসলিম, হিন্দুর দোকানে যান দেখবেন ফ্রেশ খাবার পাচ্ছে। দেখবেন দুধ কিনতে গেলে আমরা অনেক সময়, বেশিরভাগ সময় দেখি যে ওই তাদের কাছে যাওয়া লাগে, দুধে ভেজাল দেয় না, মিষ্টিতে ভেজাল দেয় না, দইয়ে ভেজাল দেয় না। খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে তারা সততার পরিচয় দিয়েছে, মুসলিমরা পণ্যে ভেজাল দিয়েছে, মুসলিমরা মাপে কম দিয়েছে, সিন্ডিকেট করেছে, মুসলিমরা এই যে কালোবাজারি করছে, করে নাই, মুসলিমরা দুর্নীতি করছে, মুসলিমরা ঘুষ নিচ্ছে, মুসলিমরা সুদ খাচ্ছে, মুসলিমরা জানা করছে, মুসলিম যুবকরা পর্নোগ্রাফি দেখছে, মুসলিম মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, ঘুরছে না? এরা কি অমুসলিম? জিউজ এরা? এরা খ্রিশ্চান না হিন্দু? কারা এরা? এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে কি আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ পাক সেই জাতি হিসেবে কবুল করবেন যে জাতি ইনশাআল্লাহ তাআলা ওই বাইতুল মাকদাস জয় করবে? কখনো না। ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমি খুব সংক্ষিপ্ত কথায় পরিস্থিতি যা বোঝানোর চেষ্টা করলাম, এই পরিস্থিতি বোঝার জন্য আরেকটা জিনিস দরকার আছে, এটা শোনেন ভালো করে। এই সিচুয়েশন বুঝতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান, ডিগ্রি সার্টিফিকেট যথেষ্ট নয়, আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে, এটা ঠিক আছে, এবং ভার্সেটাইল নলেজ রাখতে হবে, এটাও ঠিক আছে। আরও একটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে
নূর বা আলো, যেটা আপনার কলমের মধ্যে আল্লাহ পাক নাজিল করবেন। যার কাছে নূর আছে আল্লাহ পাকের, সে বুঝতে পারবে আসলেই বিশ্বে কি চলছে। যার কাছে নূর নাই, সেই ফেতনাময় পরিবেশে বসে থেকে মনে করবে ও জান্নাতে আছে। আমি কথা বোঝা যায়? এই ফেতনাময় পরিবেশে বসে কিছু মানুষ তৃপ্তির ঢেকুর তুলছে, মনে করছে আমরা একদম বিজয়ী জাতি মাশাআল্লাহ। অথচ বাস্তবতা এমন যে আমাদের অবস্থা আজকে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বের পরাশক্তিগুলো আমাদেরকে খুব একটা মূল্যায়ন করছে না। অথচ মুসলিম দেশের সংখ্যা প্রচুর, মুসলিম জনসংখ্যা প্রচুর, মুসলিমদের খনিজ সম্পদ প্রচুর, অর্থনৈতিক সম্পদ প্রচুর, জনবল প্রচুর, সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রচুর, অস্ত্রশস্ত্র মাশাআল্লাহ প্রচুর, তারপরেও ওরা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। কারণ কি? কারণ কুলুবুহুম শাত্তা, কুলুবুনা শাত্তা, আমাদের হৃদয়গুলো এখন বিক্ষিপ্ত, আমাদের মনগুলো বিক্ষিপ্ত, আমরা বিভক্ত, আমরা একের কষ্টে অন্যের পাশে দাঁড়াতে চাই না। ওই ইরাকে কাউকে বোম মেরে হত্যা করলে ওই দেখা যায় ইরান থেকে একজন বলবে ওটা তো ইরাকের ঘটনা, ইরানের সাথে কি সম্পর্ক?